आज বাংলার জমিনে অনেকে নবীর মিলাদে নবীর জন্ম নিয়ে এত খুশি এত আনন্দ এমনকি জন্মদিনও পালন করেছেন কেক পর্যন্ত কেটেছে 12 তারিখে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ বলে কেক কাটতেছে চট্টগ্রামে ওই লোকটার কাছে আপনি নবীর আদর্শ সমাজনীতি রাজনীতি অর্থনীতি এটা নিয়ে যান ও দেখবেন পাথর মারবে এক কথা বলেন না আমার তো মনে হয় 1500 বছর আগে নবীজির মিলাদে নবীজির জন্মে তার চাচা আবুল হাবসা করেছে বাংলাদেশে অনেকে এখন তাই করছে এখানে অনেক মানুষ বসে আছে যারা নবীর মিলাদে আনন্দ করে জন্মদিনে খুব খুশি যে নবীজি না আসলে কিছুই আসতো না এমনকি আমরা আসতাম না আনন্দ করে এই লোকটার কাছে যখন নবীজি 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন তিনি রাষ্ট্রনায়ক ছিলেন এই কথা বলতে গেলে ওই লোকটাই বলবে হুজুর এটা রাজনীতি ওইটাও রাসূলের জীবনে এটাও রাসূলের জীবনে ওইটা আপনি মেনে আনন্দ করেন জন্মে আর এইটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি তো আবুল হাবের ভাইরা ভাই ও বলবে আবুল হাবের ভাইরা ভাই অসুবিধা নেই আবুল হাবের ভাইরা ভাই হলে রাসূলের চাচা হয়ে যাব আর এক চাচা ছিল আবু তালেব এই লোকটাও নবীজিকে এত ভালোবেসেছে নবীর জন্মে এই লোকটাও খুশি ছিল এমনকি নিজের সন্তান আলীর চাইতে বিশ্ব নবীকে বেশি ভালোবাসতো কিন্তু আল্লাহর নবীর জন্মের কথা শুধু শুনলেই খুশি না ওর কাছে যখন নবীজি আদর্শের কথা বললেন হে চাচা আপনি আমার আদর্শটা মেনে নেন এই লোকটা তখন বলেছে না আমি যদি তোমার আদর্শ আমার বাপ দাদাকে ছেড়ে দিয়ে মেনে নেই মানুষ আমারে কাপুরুষ বলবে ভীরু বলবে মানুষ আমার নামে বদনাম বের করবে আজ বাংলাদেশে অনেক মানুষ আবুল হাবের আচরণ করে অনেকে আবু তালেবের আচরণ করে আলেমদের মধ্যে যারা বিশ্ব নবীর শুধু জন্ম না আল্লাহর নবীর আদর্শ নিয়ে কথা বলে এদেরকে এরা আবু তালেবের মতো পেছন দরজা দিয়ে সাপোর্ট করে কিন্তু নিজে মানতে রাজি না আপনি সাপোর্ট করলে কি হবে সাপোর্ট তো আবু তালেবের মতো আপনি করতে পারেন না আবু তালেব এমন সিদ্ধান্ত জানিয়েছিল ভাতিজা কোনো চিন্তা নেই আমি যতদিন বেঁচে আছি তোমার আদর্শ তুমি প্রচার করো আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে আমি তোমাকে জীবন দিয়ে হলেও পাহারা দেব তাই দিয়েছিলেন এমনকি নবীজিকে নিজের বাড়িতে রেখে সারাটা জীবন খাবিয়েছে পরিয়েছে জামা কাপড় পর্যন্ত দিয়েছে আল্লাহর নবীর বিয়ের অনুষ্ঠানে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন নবীজি বলেছিলেন ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাক ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ রাহু বুখারী হে চাচা একটু আস্তে করে আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন আপনাকে আমি ঝগড়া করে জান্নাতে পৌঁছে দেব এই লোকটা পড়ে না তাহলে লোকটা নবীর জন্মে খুশি নবীর মিলাদে খুশি নবীর আদর্শ পেয়ে খুশি না এই জন্য আল্লাহ তাকে মাফ করেন নাই করেছে এমনকি তার পায়ের নিচে জাহান্নামের জুতা জুতা দুটা ফিতা লাগিয়ে দেবে ওর মাথার মগজ টগব করে ফুটবে প্রশ্ন আসতে পারে শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না কেন শুধুমাত্র পায়ে লাগবে কারণ কি হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি আল্লাহর নবীর মর্যাদা কি বিশ্ব নবীর শরীর এমন কোন জায়গা নেই যা আবু তালেবের শরীরে লাগে নাই কখনো চোমা দিয়েছে কখনো মাথায় নিয়েছে কখনো বুকে নিয়েছে কখনো পিঠে নিয়েছে কথা বুঝতেছেন নবীজির শরীর এমন কোন জায়গা ছিল না যে লোকটা আল্লাহর নবীর শরীরের সাথে নিজের শরীর লাগায়নি একটা জায়গা আল্লাহর নবীর শরীরের সাথে স্পর্শ হয়নি সেটা পা কোনদিন নবীজিকে পায়ের কাছে রাখে নাই এই জন্য আল্লাহ ওই জায়গাটা জাহান্নামের জুতার ফিতা লাগিয়ে দেবে এই ফিতার কারণে তার মাথা পর্যন্ত টগব করে ফেলবে বাংলার মুসলমানেরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মিলাদে শুধু জন্মে যদি আপনি রবিউল আউয়াল মাসে খুশি প্রকাশ করেন আনন্দ করে শেষ করে দেন নবীজির আদর্শ পড়ে আছে 40 থেকে 63 এই 23 বছরের আদর্শ আপনার ভেতরে নেই অবশ্যই আপনার মরণ হলে আবুল হাবের মতো আবু তালেবের মতো হবে
আবু লাহাবের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে শুধু না, একটা সূরা পর্যন্ত আল্লাহ তার নামে নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়াসলা দিয়েছি এই কারণে, কারণ আবু লাহাব শুধু আমার একা টার্গেট না, কিয়ামত পর্যন্ত এরকম হাজারো আবু লাহাবের পেতান তা দুনিয়ায় আসবে, ওরা শুধু নবীর জন্মেই খুশি হবে, নবীর আদর্শ পেলেই পাথর মারবে। এই বাংলাদেশে আমরা আজ দেখতে পাচ্ছি যারা নবীর জন্মদিন পালন করতে গিয়ে রাষ্ট্রীয় ভাবে পর্যন্ত একদিন ছুটি দিয়ে দেয়, কথা বলেন না কেন? একটা দিন সরকারি ভাবে ছুটি ঘোষণা নেই, একটা দিন পুরাটাই আপনি লস করে নবীর জন্মদিন পালন করার জন্য ছুটি দিয়ে দিলেন, ওই নবীর আদর্শ যদি একটা দিন হলেও আপনি পালন করার জন্য ছুটি দিতেন, যে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শে দেশে চলবে না, আল্লাহর আদর্শ খুশি হয়ে যেত। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা আমরা জানি, হযরত আব্বাস হযরত আমির হামজা, এই দুইজন চাষা শুধু নবীর জন্মে নবীর মিলাদে খুশি না, তারা জন্মদিনেও আনন্দ পেয়েছে, কিন্তু সব চাইতে বড় আনন্দ করেছে নবীর আদর্শ পেয়ে। হযরত আমির হামজা তো নবীর আদর্শকে মানতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েই দিয়েছে, তারপরেও তিনি আদর্শ ছেড়ে দেয়নি। হযরত আব্বাস ঠিক ওই রকম, হযরত আব্বাস ইন্তেকালের আগে তিনি বলেছিলেন মান যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলান রাহ মুসলিম। হযরত আব্বাস বলেন পৃথিবীতে ইমানের স্বাদ তারা পেয়েছে, মানসাক পেয়েছে, তারা মাদের শিখা দিয়েছেন, তারা ইমানের স্বাদ পেয়ে গেছে যারা তিনটা বিষয় মেনে নিয়েছে, মান রদিয়া বিল্লাহি রব্বা যারা আল্লাহকে রব পেয়ে খুশি, কি পেয়ে যারা আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, যারা ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আনন্দ করে, আজ বাংলাদেশে সবাই কিন্তু ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি না, মুসলিমে কিছু মানুষ আর অধিকাংশ মানুষ ইসলামকে এমনকি রাষ্ট্রীয় ধর্ম রাখতেও রাজি না, কোনটা ইমানের স্বাদ কি করে পাবে? 14 বার হজ করলো তো ইমানের স্বাদ পাওয়া সম্ভব নাই, হাদিস অনুযায়ী তা মুসলিম শরীফের হাদিস। ওই লোকটা ইমানের স্বাদ পেয়েছে যে মোহাম্মদ রসুলুল্লাহকে দুনিয়ায় আদর্শ নেতা হিসাবে পেয়ে খুশি। দুই নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে যারা খুশি হবে, তিন নম্বরে নবীকে যারা আদর্শ পেয়ে খুশি হবে, অন্য কাউকে আমি আদর্শ মানি না, আমার আদর্শ বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহ। হযরত আব্বাস এই হাদিসের বর্ণনাকারী চিন্তা করেন কি কোন জায়গায় তিনি ইঙ্গিত দিয়েছেন, হযরত আব্বাস শুধু রসুলের জন্মে শুধু রসুলের মিলাদে তিনি খুশি ছিলেন না, তিনি খুশি ছিলেন রসুলের আদর্শে, একথা বলছেন। এই জন্য তার নামে আল্লাহ আয়াত নাসিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। হযরত আব্বাসের মতো লক্ষ লক্ষ সাহাবী যারা নবীর তাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও যেমন আমি আল্লাহর উপরে খুশি, যাদের নামে কোরআনের আয়াত নাজিল হয় যাদের পক্ষে বিপক্ষে, যাদের তারা জাহান্নামী যাদের পক্ষে তারা জান্নাতি, কারণ আল কোরআনু হুজ্জাতুল্লাহ কাওয়ালাইকা, এ কোরআন শরীফ হয় আপনার পক্ষের সাক্ষী অথবা বিপক্ষের সাক্ষী, পক্ষে সাক্ষী দিলে আপনি জান্নাতি, বিপক্ষে গেলে আপনি জাহান্নাম, যাই মনে করেন না কেন। আরেকজন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাসূলের আদর্শ পেয়ে খুশি, এত খুশি ছিলেন 70 টুকরা তাকে করেছে কাফেররা, এর বড় নবীর আদর্শ তিনি ছেড়ে দেননি। হযরত আমির হামজা যে জান্নাতি তার বাস্তব প্রমাণ তার কবরটা ইতিহাস লিখেছেন, হযরত আমির হামজা ইন্তেকালের 30 বছর পরে তার কবরটা মদিনাতে প্রচন্ড ঢল হওয়ার কারণে ভেঙে গিয়েছিল, ওই
সময় যারা উহুদের ময়দানে যুদ্ধ করেছে তার আজ মুরব্বি হয়ে গেছে, অনেকে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে, অনুসন্ধান করে দেখে 30 বছর আগে বিশ্বনবীর চাচা আমির হামজাকে যেখানে যেখানে কাফের আঘাত করেছিল ওই ক্ষত চিহ্ন দিয়ে কোনো তাসা রক্ত বের হচ্ছে। ঢাকাবাসী, কোন মানুষ যদি খাবার না খায় তার শরীরে রক্ত তৈরি হয় বলেন? 30 বছর পরে যদি ক্ষত বিক্ষত জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয় অবশ্যই তিনি 30 বছরে কিছু খেয়েছেন। কি খেলেন? কোরআনে কারীম জানিয়েছে যারা আমি আল্লাহর জন্য শহীদ হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, শুধু জীবিত না, জীবিত থাকলে জেগে থাকলে খাবার লাগে, এজন্য আমি আল্লাহ নিজে তাদেরকে খাওয়াই। হযরতে আমির হামজা যদি জান্নাতের খাবার পেয়ে রক্ত তৈরি হয় তিনি কি জাহান্নামে যাবেন বলেন? এতক্ষণ পর্যন্ত চিল্লাই কেন? এই বিষয়টা বোঝানোর জন্য। আর যারা শুধু মিলাদ নিয়ে কিয়াম নিয়ে খুশি প্রকাশ করেন, আশেকে রসুল দাবি করেন, রসুলের আদর্শের কথা বলতে গেলে, সিরাতের কথা বলতে গেলে আপনার রাগ হয়, তাহলে আপনারও মরণ হবে আবু লাহাবের মতো, আবু তালেবের মতো। আর আমির হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবন যৌবন সব যদি নবীর আদর্শের জন্য ব্যয় করতে পারেন, আল্লাহর কসম আপনার মরণ হবে আবু আমির হামজার মতো, হযরত আব্বাসের মতো। আপনি এখন কোন চাচার পথ বেছে নেবেন? আপনার বিবেক বলে যা বলে তাই করেন। কি বলছে আপনার বিবেক? এই পৃথিবীর ময়দানে জন্য বিশ্বনবী যে পথ দেখিয়েছেন এটা বাদে কোন উত্তম পথ দুনিয়াতে নেই। নতুন কোন কিছু যদি ইবাদত কেউ আবিষ্কার করে এটা হচ্ছে বেদাওয়াত। এটা কি যারা বোঝাতে চায় যে রসুলের বিষয়টা বুঝতো না, আমি ভালো বুঝি এই জন্য নতুন করে তোমাদেরকে দিলাম। আজ বাংলাদেশে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের দ্বারা যে ক্ষতি না হচ্ছে আরো মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে, কিছু নামধারী মুসলমান পীর আলেম বক্তা এরা ইসলামের ভেতরে নতুন নতুন ইবাদত জারি করার কারণে। মারাত্মক হাদিস পড়েছি আজকে, আল্লাহর নবী বলেন কেউ যদি বেদাত আবিষ্কার করে আমি রাসুলের পরে এই দুনিয়াতে, ও যেন ইসলাম ধ্বংস করার কাজে মানুষকে সাহায্য করলো। আপনি চিন্তা করেছেন কি বললাম? শুধু ইসলাম ধ্বংস করার জন্য সাহায্য করে নাই, ও ইসলাম থেকে নিজে বের হয়ে গেল। আর বেদাত পন্থী কোন মানুষকে যদি কেউ ভালোবাসে, সাহায্য করে, হাদিয়া তোফা দেয়, এমনকি সম্মানও জানায়, আমার আল্লাহ নিজে তার উপরে লানত করে। এই দেশের দরবার গুলোতে এখন বেদাত আছে না নেই? শুধু বেদাত না, শিরিক পর্যন্ত আছে। আমি নাম নাই নাই নিলাম, কত দরবার ঢাকাতে আছে দেখবেন প্রকাশ্য শিরিক চলছে। এমনকি মানুষকে আল্লাহ সেজদা দেওয়ার জন্য বানিয়েছেন শুধু তাকে, সেই মানুষ এখন মানুষের পায়ে সেজদা দিচ্ছে। এটা কি বেদাত না শিরিক? শিরিক পৃথিবীর বড় অপরাধের ভেতর অন্যতম শিরিক। এটা যেই দরবারে চালু থাকে ওখানে গেলে আপনি জান্নাত পাবেন আশা করেন কি করে? এই জন্য এই দেশে যারা বেদাত পন্থী ইসলামে নতুন বিষয় আবিষ্কার করে মানুষকে ডাকতেছে, এদেরকে যদি কেউ সম্মানও করে এমনকি সালামও দেয়, সালামও দেওয়া যাবে না। বেনামাজি মানুষ যদি মুসলমান হয় তাকে সালাম দেওয়া জায়েজ আছে না নেই? আছে। রোজা রাখে না কিন্তু মুসলমান, তাকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ বলেন? এমনকি হিন্দুকেও সালাম দেওয়া যায় কিন্তু এই আসসালামু আলাইকুম না, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। হিন্দু মুসলমান এক জায়গায় অনেকে আছে, আপনি যদি সালাম দিতে চান সূরা তোহার ভেতরে আল্লাহ দিয়েছেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, এখানে শান্তি আল্লাহ তাদের দান করুন যারা তোমার হেদায়েত প্রাপ্ত, তার মানে হিন্দুরা মাইনাস। আপনি কায়দা করে বললেন ওরা যেন মন খারাপ না করে। কি বলতে চাই আমি? বেনামাজি রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু মুসলমান, তাকে সালাম দেওয়া যায় যাচ্ছে।
কিন্তু ইসলামের ভেতরে পীর সাহেবের নাম নিয়ে ইসলামের ভেতরে আলেমের নাম নিয়ে বক্তার নাম নিয়ে যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে ওদেরকে সম্মান দেওয়া সালাম দেওয়া নাজায়েজ। নাম ধরলে মনে করে মানুষকে বদলছে না, ইসলামের ধ্বংসকারী যারা এদের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় যাচ্ছে। সুতরাং আবু সুফিয়ান আল কাদরি আমাদের এই তোফাজ্জল হোসেন ভাই ভৈরবি নাম আমি নিলাম নাজমাইজ ভান্ডারের যে আল্লাহর ওলিরা ইসলামের ভেতরে কত নতুন নতুন বিষয় আবিষ্কার করে মানুষকে বলছে এইটাও ইসলাম, আসো জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দিচ্ছে, নামাজ পড়া লাগবে না, শুধু মরিদ হও। আপনি আল্লাহর নবীর 63 বছরের জীবন পড়ে আছে, পড়ে দেখেন তো তিনি কোনদিন কি কাউকে বলেছেন যে তোর নামাজ পড়া লাগবে না, আমার কাছে তুই বায়াত গ্রহণ কর জান্নাত তোরে দিয়ে দেব বলেছে? বলুন। এমনকি নবী যে মসজিদে নববীতে বসা হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মানুষ নবীর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন হে নবী আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না, সব সময় আমি কাছে মানুষও পাই না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমার তো এই যে বারবার আসা জামাতে কষ্ট, আমার কি ছাড় দেওয়া যায়? নবী যে বললেন হ্যাঁ তোমার রক্ষক দিলাম ছাড় দিলাম যাও। হযরত আবু হুরায়রা বলেন দেখলাম অন্ধ সাহাবী যখন হেঁটে যাচ্ছিলেন নবী যে আবার পেছন দিক থেকে তাকে ডাকলেন এদিকে আসো, তুমি কি মসজিদে নববীর বেলালের আজান শুনতে পাও? বলে হ্যাঁ, চোখে দেখি না কিন্তু কান আমার ভালো আছে আমি আজান শুনি। আল্লাহর নবী বলেন আজানের জবাব দিবা, আর যদি আসতে লোক না পাও এই মসজিদে নববীর খুঁটির সাথে তোমার বাড়ি পর্যন্ত একটা রশি টাঙিয়ে নাও, আজান হলে এই রশি ধরে ধরে মসজিদে এসে জামাতে নামাজ পড়বা, তোমার ছাড় নেই। বাংলার মুসলমানরা যেই নবী তার সাহাবীদেরকে অন্ধ তারপরও ছেড়ে দেননি, দরকার হয় মসজিদের সাথে রশি বেঁধে বাড়ির সাথে হাত ধরে ধরে রশি দিয়ে আসবা তাও তোমার ছাড় নেই। আর তুমি এমন পীর তোমার কাছে গেলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেছ নামাজ লাগে না, তুমি পীর না শয়তান। এত কঠিন কথা বলার পরেও যদি কিছু মানুষের বিবেক না খোলে আমার মনে হয় আজরাইল দেখার আগে আর পাল্টাবে না। ঠিক বলছে ঠিক আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এখন প্রশ্ন আছে রসুলের আদর্শ মানতে হবে 1 থেকে 40 না 40 থেকে 63? এইটাই তো বাংলাদেশের ভেজাল। আল্লাহর নবী 1 থেকে 40 বছর পর্যন্ত শুধু আল আমিন ছিলেন আর সাদিক ছিলেন, তার কোন শত্রু মক্কায় ছিল না। কিন্তু তিনি যখন 40 বছরে রসূলুল্লাহ হয়ে গেলেন তখন তার শত্রুর অভাব হয়নি, এমনকি যারা তাকে সাদিক বলতো আল আমিন বলতো তারা তাকে 82 বার পর্যন্ত হত্যা করার টার্গেট নিয়েছে পারে নাই। আমি তাইফের ময়দানে গিয়ে দেখলাম যে পাথরটা ড্রাইভার আমারে বলছে হুজুর ওই যে পাথরটা আরবি ভাষা দিয়ে এই 1500 বছর হয়ে গেল ওই পাথরটা আজও পড়ে নাই। বিশ্ব নবী তাইফে যখন রসুলুল্লাহ হওয়ার পরে দিন প্রচারে এসেছিলেন তাইফের এই মানুষগুলো উপর থেকে 8-10 জন মিলে একটা পাথর নিক্ষেপ করেছিল, নবীজি অজ্ঞান হয়ে রক্তসারা অবস্থায় বসে আছে। আল্লাহ পাক বলেন জিব্রাইল আমার নবী ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, এখন আর নড়াচড়া করতে পারে না, ওরা যে পাথর নিক্ষেপ করেছে আমি তো নবীর সাথে একটা ওয়াদা দিয়েছি, আজ্জুহার রাসূল বাল্লিগ মা উনসিনা ইলাইকা মির রব্বি, হে রাসূল আপনাকে আমি বলছি আপনি তাবলীগ করেন আপনি প্রচার করেন, কি প্রচার করবেন? আপনার রব আপনার উপরে যেটা নাজিল করেছে তার নাম কোরআন, তাহলে তাবলীগ করা ফরজ কিন্তু কোরআনের আরো জোরে পৃথিবীর কোন মানুষের তাবলীগ করা ফরজ না, তাবলীগ শুধুমাত্র ফরজ হচ্ছে কোরআনের। ওং সিলা মসুলের সিগা
ইলাইকা আপনার উপরে মির রব্বিকা আপনার রবের উপর থেকে পক্ষ থেকে তার মানে আমরা সবাই জানি আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যেটা দেওয়া হয়েছে তার নাম কোরআন আরো জোরে ঠিক তাবলীগ করা ফরজ কিন্তু কোরআনের ঠিক কোরআনের তাবলীগ তিনি কি 1 থেকে 40 বছরে কোনোদিন করেছিলেন না তিনি 1 থেকে 40 বছরে তো কোরআনই পাননি তাবলীগ করবেন কি তাবলীগ করেছিলেন 40 থেকে 63 এই 23 বছর কথাগুলো বোঝার চেষ্টা করেন এক থেকে 40 বছরে তিনি তাবলীগ করেন নি কারণ তার কাছে কোরআন নেই তিনি তাবলীগ করবেন কি দিয়ে তাবলীগ করেছিলেন কত বছর বয়সে তার হাতে কি ছিল আল্লাহ এবার বললেন ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা হে নবী আপনি যদি এই কোরআনের তাবলীগ না করেন এই রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলাম ওটা আপনি পালনই করেন নি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়াসিমু মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না কিয়ামত পর্যন্ত আপনার নায়েবে রাসূল আমি দুনিয়ায় পাঠাবো আপনার উত্তরাধিকারী তারা আলেমরা ওরাও যদি আপনার মতো প্রচার করে কোরআন তাবলীগ করে আমি আল্লাহ নিজে বলছি তাদেরকে বাঁচাচ্ছি বাঁচাবো বাঁচিয়েছি এই কথা কিন্তু এখানে দেয়নি ইয়াসিমু মুজারে যারা কোরআনের তাবলীগ করবে তাকে আমি আল্লাহ বাঁচাবো সুবহানাল্লাহ বলতে পারেন না আমি আল্লাহ যে অঙ্গীকার দিয়েছি রাসূলের সাথে ও জিব্রাইল পাথর জানোয়ার না গড়ায় এই জায়গায় আটকে দাও হযরত জিব্রাইল পাথরটা ওইভাবে আটকেছে আমি নিজে দেখলাম পাথর এখনো সৈন্যের উপরে আছে 1500 বছর হয়ে গেল আজ পড়ে না এই কিয়ামত পর্যন্ত পাথরটা পড়বে না আল্লাহর নবী যে পাথরের উপরে বসেছিলেন অজ্ঞান অবস্থায় রক্ত মাখা অবস্থায় জিব্রাইল এসে নবীকে তুলে বিশাল এক পাথর খণ্ডের কাছে নিয়ে বললেন এটা জাহানের বাদশা আল্লাহর প্রিয় হাবিব পাথর তোলার মতো নরম হয়ে যাও কারণ রক্ত ঝরছে পা দিয়ে গা দিয়ে হযরত জিব্রাইল বলে শুধু বলতে দেরি বিশাল একটা পাথর তোলার মতো বিছানা হতে দেরি করেনি এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর জন্য কি গো এখনো কথা বলছে মানুষ এরা কি মানুষ না কলেরা আরে এত মানুষ আসবেন না ভাই এত মানুষ আসবেন না এ মাহফিলে মানুষ বেশি হয় এই জন্য তো অনেকের রাগ আমরা টাকা পয়সা খরচ করে গরু জবাই করে হয় না মানুষ আরে পিসকে হুজুর আমার নামে দিয়ে দিয়েছে পিসকে হুজুর এ বয়স কম হয়ে খুব ঝামেলা আছে এ মুরব্বের বয়স হওয়ার দরকার নামের হামজায় নামটা তো বয়স্ক মানুষের অনেক মানুষ মনে করে নাম যা মনে হয় সেই রকম হবড়ো চন্ডো সেই রকম মোটা তাজা যে যখন নামে বলো আপনি আপনি তো আমার নাতির বয়স নাতির বয়স তাতে কি হয়েছে বাস্তব শিক্ষা এখান থেকে আজকে নিয়ে জানতো রাগ না করে আপনার বিবেক যদি থাকে বসেন হা যদি বসতে না পারেন মাহফিলের পরে আপনি বসেন আপনাকে আমি হাতে কলমে বোঝাচ্ছি আল্লাহ তাআলা 1 থেকে 40 বছরে তার কোনো শত্রু আমি পেলাম না অথচ 40 থেকে 63 তার শত্রুর অভাব হয়নি এবার আপনি বলেন আপনাকে কি 1 থেকে 40 বছর অনুসরণ করার জন্য কোনো আয়াত আল্লাহ কোরআনে দিয়েছে না আপনি পেয়েছেন কোনোদিন না নেই নবীজির 1 থেকে 40 বছর পর্যন্ত আপনাকে অনুসরণ করাই লাগবে না করলে জাহান্নামে যাবেন এই কথা আমি পাইনি যদি পান ওই আয়াত বলেন কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে আপনাকে রাসূলের অনুসরণ করা লাগবে মাস্ট বি আল্লাহ নিজে আয়াত নাযিল করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর জীবনে না রাসূলুল্লাহর জীবনে রাসূলুল্লাহ এখানে একেবারে স্পষ্ট আয়াত ফি রাসূলিল্লাহ রাসূলুল্লাহর জীবনে মুজাব মুজাবিলাই এত স্পষ্ট বলার পরেও যদি কারো বুঝে না আসে
আমি আর কি কিভাবে কি গুলিয়ে খাবো বলেন। আজ বাংলাদেশে যারা শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনে নিয়েছে, রাসূল সত্য কথা বলতো এরাও সত্য কথা বলে, না মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সত্য কথা বলতো এরাও সত্য কথা বলে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষের উপকার করতো এরাও করে, ওনার যেমন 1 থেকে 40 বছরে কোনো শত্রু ছিল না এদেরও শত্রু নেই। কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন রাসূলুল্লাহ হয়ে গেলেন 40 থেকে 63 এই 23 বছরে, এই নবী এখনো সত্য কথাই বলেন, বলেন এই নবী এখনো মানুষের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছিয়ে দেন। আগেও করেছিলেন এই কাজ, পরেও এই কাজ, কিন্তু আগে কোরআন হাতে ছিল না, এখন কোরআন হাতে আছে। এই জন্য আগে যারা আলামিন বলেছে এখন তারা আলামিন না, এখন বলছে কাজ্জাব, জাদুকর। এই কথা বলা লাগবে, এইটাই আজ পার্থক্য বাংলাদেশে। আপনি ভালো কথা বলবেন, সাহায্যের জন্য যাবেন, কোরআন বাদ দিয়ে আপনাকে আলামিন বলবে আর সাদিক বলবে, কিন্তু কোরআনটা হাতে নিয়ে যান, আপনাকে আমার মনে হয় 82 বার না হোক অন্তত 42 বার টার্গেট নেবে হত্যা করার। এই রবিউল আউয়াল মাসে যদি আপনি শুধু মিলাদ কি আমরা নিয়ে রাসূলের আদর্শটা মেনে নিতে পারতেন, যেটা কোরআন আপনাকে জানাচ্ছেন, রাসূলুল্লাহ আদর্শ মানা লাগবে। কথা কি, আমির হামজার না কোরআনের? কোন আয়াত? সূরা আহজাব 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আবু জেহেলের ভাইরা ভাই, না আবু জেহেল এত খারাপ ছিল না, কারণ আবু জেহেল এত ওয়াজ শোনে না আপনার মতো। রাসূলুল্লাহর কাছে ওয়াজ শুনেছিল মাত্র 300 দিন। কে ওয়াজ? নবীজি কোরআন তেলাওয়াত করতেন, ওর মাতৃভাষা আরবি ছিল, ও নিজে শুনত ও বুঝতো যে নবীজি কি বলতে চায়, এতটুকু। আপনার মতো ভেঙে ভেঙে নবীজি ওর কাছে এত কথা বলে নাই, কারণ মাতৃভাষায় আরবিও বললেই বুঝে ফেলতো, আপনি বোঝেন না, তাই ভেঙে ভেঙে বলা লাগে। এরপরও আপনি ঘাড় দাঁড়া করে, আপনি সেদের চাইতেও খারাপ। আশা করছি আপনার বিবেকের দুয়ার খুলবে, আল্লাহ পাক যেন রবিউল আউয়াল মাসে হযরত আমির হামজার মতো রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দেন। সবাই বলেন আমিন।